হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এই তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করব, যেটা হচ্ছে আজকে আমার স্টুডেন্টদের সাথে একটু পিকনিক করছি। ওরা অনেক দিন ধরেই বলছে যে আন্টি একটু পিকনিক করো, একটু পিকনিক করো, শীত পড়ে গেছে, সবে তো শীতের শুরু, তাই একটু মানে সন্ধ্যের টিফিনেই আমরা পিকনিকটা করলাম, যে রাতের কোনো ডিনার বা দুপুরের লাঞ্চে পিকনিক করিনি, একটু সন্ধ্যের মধ্যে পিকনিকটা সারা এ করলাম। তো দেখা যাক কি পিকনিকে আমরা করছি, তো এটাই দেখার পালা। যদিও আমার মা রান্না করছে, আমি ওদেরকে পড়াচ্ছিলাম, তো পড়ানো হয়ে গেছে, এবার আমরা পিকনিকে একসাথে একটু আড্ডা মারবো, একটু গল্প করব। আমার স্টুডেন্টদের সাথেও তোমাদেরকে আলাপ করাবো, তো সবাই সবার নাম টাম জানতে পারবে তোমরাও। তো দেখা যাক, চলো যাওয়া যাক। আমি ওপরে যাব, মানে আমাদের ওপরের ঘরে রান্নাঘরটা রয়েছে, তো ওখানে মা রান্না করছে, আমার স্টুডেন্টরা ওখানে অলরেডি চলে গেছে। তো আমি ব্লগটা এখান থেকে স্টার্ট করব বলে তাই এখানে রয়ে গেছি, নাহলে আমিও এখন উপরে যাব। চলো যাওয়া যাক। হাই, আমি রান্নাঘরে চলে এসেছি, চলো এবারকে দেখাই যে মা কী কী রান্না করলো এতক্ষণ ধরে, তো দেখাই চলো। এই হচ্ছে আমার মা। হ্যাঁ দেখো, আমাদের চিকেন রোল রান্না হচ্ছে, তো এখন চিকেনটাকে ভালো করে কষানো হচ্ছে, এরপর রোলের মধ্যে পুর হিসাবে ধরা হবে, তো তখনও দেখানো হবে যে কীরকম করে রোলটা বানাচ্ছি না বানাচ্ছি, কতজন মিলে খাচ্ছি। আমার স্টুডেন্টদের সাথেও আলাপ করাবো, আর খানিক কিছুক্ষণের মধ্যে ওদের সাথে আলাপ করিয়ে দেবো, তখনই বুঝতে পারবে যে কীরকম জিনিস ওরা। এই হলো আমার স্টুডেন্ট, তিনটে স্টুডেন্ট, তো ওদের সাথে চলো আলাপ করিয়ে দিই। তো ওরা খুব ভদ্র সন্তান, যার জন্য এইটাকে সাথে নিয়ে রাখতে হয়। তো সবাই সবার নামগুলো বলে দে। হাই আমি স্বরূপ। হাই আমি রায়া। হাই আমি রাহুল। তো সবাই সবার পরিচয় পেয়ে গেছে, ওরা সব 5-6 পড়ে। তো আর বললাম না কে কিসে পড়ে, ওরকম করার কিছু হয়নি, তোর লাটিরা সাথে আছে। তো যখন রোল খাবো তখন সবাইকে আবার দেখা। আমাদের রোলের প্রস্তুতি চলছে, মা এখন রুটিগুলোকে ভেজে নিচ্ছে, এখানেও আরো কয়েকটা ভেজে রেখেছে, এখনো রয়েছে এখানে, দেখে নাও। এখানে ভাজা চলছে, কখন খাবো জানি না, তবে খাবো, মনে আশ্বাস রেখেছি খাবো আমরা। কেমন লাগছে বলো এতগুলো রোল বানাতে পেরে তোমার? খুব ভালো লাগছে, কারণ আমাদেরকে খাওয়ানোই মার কাজ। আমিও খাওয়াই, আমিও কম জিনিস বানাই না, অনেক জিনিস বানিয়ে বানিয়ে খাওয়াই, তবে মা সেগুলো খায় না, মা একটু নিরামিষভোজী টাইপের আছে, তো সেগুলো খায় না। এখন আমাদের জন্য খাওয়ার ব্যবস্থা করছে, রাজি চিকেন রোল বানাচ্ছে, তো খাবো আজকে, বেশ আমাদেরকেও দেখাবো। আমার মার এখন 1 ধরে নিরামিষ চলছে, দামোদর মাস, দামোদর মাস, কার্তিক মাস, দামোদর মাস হিসাবে সেই জন্য 1 ধরে নিরামিষ খাচ্ছে, কিন্তু আমরা আর পারলাম না থাকতে, সেই জন্য একটুখানি ওই মিচিমিচি আর কি খেয়েছি, এই খাবো আর কি। তো এই চলছে এখন। রোল প্রস্তুতির জন্য আমরা নিয়ে নিয়েছি এখানে টমেটো সস, চিলি সস, কাঁচা লঙ্কা কুচি, আর বিট নুন, আর নিয়েছি এখানে হচ্ছে কাসুন্দি আর গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে, কাঁচা পেঁয়াজ কুচি। শশাটা পাইনি তাই শশাটা আর দেওয়া হলো না। আমরা পিকনিকে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের রোল রেডি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে সব একদম রোল সাজানো রয়েছে, শুধু খাওয়ার টাইমটা দরকার আমাদের। তো এই যে একে আগের ভিডিওতেও দেখেছো, এটা আমার দাদার ছেলে। তো তোমার নাম কি? সায়ন, বলো সায়ন। ও এখনো কথা বলতে পারে না, যাই হোক ওকে দেখালাম, আগের ভিডিওতে তোমরা ওকে দেখেছো। এবার সবাই রোল নে, এখান থেকে রোল নে, সবাই নে নে, তো সবাই রোল নিচ্ছে। এবারে নাও, তুমিও ধরো, তুমিও ধরো, হ্যাঁ তুমি ধরো। ও বাবা খাচ্ছে, দেখো ভালো 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 খেতে, ভালো ভালো খেতে, ভালো কেমন, এরকম করে এরকম করে দিলাম।
কেমন লাগছে খেতে তোদের বল, খেয়ে দে বল কেমন লাগছে। তো আমার মা অনেকক্ষণ দিয়ে খাটাখাটনি করে বানিয়ে দিয়েছে, এখন আসছে এবারে আমার মা, দেখাবো দেখাবো অবশ্যই তোমাদেরকে দেখাবো। এতক্ষণই রেডি হয়ে আসছে, হাতে একটা রোলও বোধহয় নিয়ে এসছে, আমিও খাবো, তোমাদেরকে দেখাবো পরের স্টেপে, কারণ এখন সবাইকে দিতে হচ্ছে, এরা ছাড়াও বাড়িতে আরো অনেক লোক আছে তো তাদেরকেও দিতে হচ্ছে। ও এখন খাচ্ছে, দেখো কামড়াও কামড়াও, খাও তোমরা খাও সবাই খাও। একটু টাটা দিয়ে দাও তো, একটু টাটা দিয়ে দাও, টাটা করে দাও, হাই কিস করে দাও, হাই করে দাও, হাই। এবারে দেখাবো সবাইকেই, আমার মাকে আরেকবার দেখিয়ে দেবো, আসো 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 একটু দেখিয়ে দিই তোমাকে। এই হলো কি আমার মা, তো অনেকক্ষণ থেকে রোল টোল বানিয়ে ক্লান্ত হয়ে গেছে, তো এখন এবারে আমরা খাই দাই একটু, তারপর আবার ঘুরে আসবো। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া সব শেষ করে ফেলেছি, তো এবারে ঘুমানোর পালা। তো আমরা মানে সন্ধ্যে থেকে প্রিপারেশন নিয়ে নিয়ে এখন রাত্রি 10টা বেজে গেছে, এতগুলো রোল, আমাদের বাড়িতে অনেক ফ্যামিলি আছে তো আমাদের একসাথে জয়েন্ট ফ্যামিলি, হয়তো রান্না আলাদা বাট জয়েন্ট ফ্যামিলি। একদিন তোমাদেরকেও সব আমাদের পুরো ফ্যামিলিকে দেখাবো, আর সবাইকে দেখে তোমরাও খুশি হবে, অনেক বাচ্চারা আছে, আমার অনেক দাদা আছে, বৌদি আছে, তাদেরও অনেক বাচ্চারা আছে, তো একদিন সেটাকে নিয়ে একটা ব্লগে আসবো। প্লিজ দয়া করে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক কমেন্ট করো, তাহলেই হবে তোমাদের ভালোবাসায় আরও অনেক অনেক ভিডিও আনতে আমরা মানে উৎসাহ পাই যাতে। ঠিক আছে, এইটুকুনি বলবো যে তোমরা প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা একদমই প্রেস করতে কিন্তু ভুলো না তোমরা, তাহলে কিন্তু অনেক মজার মজার ভিডিও কিন্তু তোমরা মিস করে যাবে। আর যাতে তোমরা সবার আগে আমার ভিডিওটা যাতে দেখতে পাও, তার জন্যই বলছি যে বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও। গুড নাইট বাই আমার সব বন্ধুদেরকে, আজকের মতন শুভরাত্রি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে। নেক্সট ব্লগ আবারও আসতে চলেছে, তো সেটাও খুব মজার একটা ভিডিও, অবশ্যই দেখো, তোমরা দেখতে ভুলো না, কিন্তু একদমই দেখতে ভুলো না।